এই গল্পটি হলো রুবিনা ও তার ছেলে আলীর। শাদীর ২ বছরের মধ্যেই রুবিনার স্বামী মারা গেলেন। ওই সময় আলীর মাত্র কয়েক মাস বয়স। এই কারণেই ছোট্ট আলীর মনে তার বাবার কোনো স্মৃতিই ছিল না। ছোট্ট আলী শুধু ওর বাবাকে ছবিতেই দেখেছিল। আমি আব্বুর সবথেকে পছন্দের খাবার কি ছিল? যেটা তুই ভালোবাসিস। তোর বাবা ও বিরিয়ানি ভালোবাসত। তার মানে আব্বু রোজ তোমাকে বিরিয়ানি বানাতে বলতো, যেরকম ভাবে আমি বলি? না, আমাকে বলতো না। আসলে ও নিজেই বানিয়ে নিতে পারতো, নিজে বানাতো আর সবাইকে খাওয়াতো। তার মানে আব্বুর কি রান্না করার শখ ছিল? হ্যাঁ, খুব। ওর রান্নার শখ দেখেই তো তোর দাদু ওকে ঠেলাটা কিনে দিয়েছিল। তোর বাবা খুব ভালো করে বিরিয়ানি বানাতেন, তারপর এই ঠেলা গাড়ি করে ওই রাস্তার মোড়ে নিয়ে গিয়ে বিরিয়ানি বিক্রি করতেন। সে সময় উনি যত হাড়ি বিরিয়ানি বানান না কেন সব বিক্রি হয়ে যেত। ওনার হাতের বিরিয়ানির স্বাদই ছিল আলাদা। আচ্ছা, তার মানে তুমি আব্বুর কাছ থেকেই বিরিয়ানি বানানো শিখেছ? হ্যাঁ, আমি ওকে সাহায্য করতাম বটে, তবে বিরিয়ানিটা উনিই বানাতেন। কিন্তু এখন তো আমাকেই বানাতে হবে। আমি একটা কথা বলবো, যখন আব্বু এত ভালো বিরিয়ানি বানিয়ে বেচত তখন তুমি কেন তা করো না? এই চাষবাস করে তো আমরা ঠিক করে খেতেও পারি না। তুমি যদি রোজ রোজ বিরিয়ানি বেচতে তাহলে আমি রোজ রোজ বিরিয়ানি খেতে পারতাম। এসব অত সহজ নয় বাবা। তোর বাবা অনেক পরিশ্রম করে এই পসার জমিয়েছিল। উনি অনেক লাভ করতেন বিরিয়ানি বেচে, কিন্তু উনি চলে যাওয়ার পর আমাদের কি আর সেই অবস্থা আছে বাবা? তুই বল, সারাদিনের রোজার পর ইফতারের খাবারটুকু জোগাড় হয় না, তো বিরিয়ানি কোত্থেকে বানাবো? তার মানে আমি বিরিয়ানি খেতে পারবো না, কিন্তু আমার যে খুব মন চাইছে। সাধারণত আলী তার মার কাছে কোনো জিনিস নিয়ে বায়না করত না। সেদিনও আলী কোনো বায়না করেনি, কিন্তু ওর মা ওর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছিল যে আলী বিরিয়ানি খেতে চাইছে। এরপর আলী মসজিদে চলে গেলে রুবিনাও আল্লাহর কাছে দোয়া চাইল, হে আল্লাহ, তুমি আমার এত পরীক্ষাও নিও না যাতে আমার বাচ্চা বিরিয়ানি খেতে চাইলে সেটুকুও আমি দিতে না পারি। রুবিনা নিজের দুরবস্থার জন্য কান্নাকাটি করছিল, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি আসলাম, আপনার প্রতিবেশী খান সাহেবের আত্মীয়। আমি ওনাদের সাথে কিছু দরকার ছিল তাই এসেছি, কিন্তু ওদের ওখানে তো তালা লাগানো। আপনি কি কিছু বলতে পারবেন? হ্যাঁ খান সাহেব, ওরা এখন এখানে থাকে না, গত মাসেই শহরে চলে গেছে। এই বাড়িটাও বোধহয় বিক্রি করে দেবে, আপনি জানেন না? আসলে হয়েছে কি, খান সাহেবের নাম্বারটা আমার কাছে ছিল কিন্তু হারিয়ে গেছে, তাই আর ফোন করা হয়নি। কিন্তু এদিকে যে সমস্যা হয়ে গেল, খান সাহেবের সাথে আমার যে খুব জরুরি একটা দরকার ছিল। আর তাছাড়া ভেবেছিলাম ইফতার আর মাগরিফের নামাজটাও ওনার সাথে বসেই পড়ব। কিছুক্ষণ বাদেই ইফতারের সময় হয়ে যাবে। আচ্ছা, এখানে কি আশেপাশে কোনো হোটেল হবে? না, এখানে তো এরম কিছু নেই, শুধু মুদি সদাই আর মাংসের দোকান আছে। কিন্তু এ যে সমস্যা হয়ে গেল, এখন আমি কি করব? দেখুন ভাইয়া, যদি আমায় কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। ভাইয়া, এটা আমার দুর্ভাগ্য যে আমি চাইলেও আপনাকে ইফতারের নিমন্ত্রণ করতে পারছি না, কারণ আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। তাই আপনি যদি আমায় একটু সাহায্য করতেন তাহলে আমিও আপনাকে একটু সাহায্য করতাম। আসলাম রুবিনার কথা বুঝতে পেরেছিল। সে তক্ষুনি পকেট থেকে কিছু টাকা বার করে রুবিনার দিকে এগিয়ে দিল আর বলল, এই নাও বোন, এতে হয়ে যাবে তো? হ্যাঁ ভাইয়া, খুব ভালোভাবে হয়ে যাবে, অনেক ধন্যবাদ আপনাকে। না না, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। আমি একটা কাজ করছি, আমি বাইরে দাঁড়াচ্ছি, যদি আপনার কিছু দরকার হয় আমাকে ডেকে নেবেন। না না, আমি সব করে নেব, আপনি আরাম করুন। এরপর আসলাম রুবিনার বাড়ির কাছেই একটি গাছের নিচে ছায়ায় বসে আরাম করতে লাগলো, আর রুবিনা ইফতারের আয়োজন করতে লাগলো। এ তো অনেক পয়সা, ইফতারের সাথে সাথে বিরিয়ানিও বানানো যাবে। হে আল্লাহ, আমার বাচ্চা আজকে বিরিয়ানি খাবে। এরপর রুবিনা পাশের দোকান থেকে মাংস আর মুদি সদায়ের জিনিস কিনে আনলো, আর সাথে ইফতারের জন্য কিছু ফল কিনে আনলো। তারপর সে খুব মন দিয়ে বিরিয়ানি বানালো, ঠিক যেভাবে আব্বাস বানাতো। কিছুক্ষণের মধ্যেই আলী চলে এলো। আম্মি, তুমি বিরিয়ানি বানাচ্ছ? সত্যি কি দারুণ গন্ধ! আম্মি, সত্যি এটা বিরিয়ানির গন্ধ, তাই না? হ্যাঁ, এটা বিরিয়ানি। তোর খাওয়ার ইচ্ছে ছিল না, তাই বানিয়ে ফেললাম। কিন্তু এইসব জিনিস তুমি কোথায় পেলে? এরপর রুবিনা আলীকে সবকিছু বলল, এবং আলী এরপর আসলামের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানালো। তারপর সন্ধেবেলা সবাই মিলে একসাথে ইফতার করল। আচ্ছা বোন, আমি এখন চললাম, ইফতারের জন্য অনেক অনেক ধন্যবাদ। দাঁড়ান ভাইয়া, আমি বিরিয়ানি বানিয়েছি। আপনি যে টাকা দিয়েছিলেন তাই দিয়ে ইফতারের সাথে সাথে বিরিয়ানিও বানিয়ে ফেলেছি। दाड़ान खेये जान। ना ना बोन, एखोनी तो इफ्तार करलाम, खाबारटा आमी एकटु बादेई खाबो। भैया एकटु चेखे तो देखो। अच्छा तबे एकटु नियेई एसो। রবিনা তক্ষুনি রান্নাঘরে গিয়ে আসলাম আর আলীর জন্য বিরিয়ানি নিয়ে এলো। আসলাম যেইমাত্র একটু বিরিয়ানি চেখে দেখলো অমনি ওর মুখে হাসি ফুটে উঠল। বোন বিরিয়ানিটা সত্যিই খুব স্বাদ, আর একটু পাবো? আমি আমারও আর একটু চাই। এক্ষুনি নিয়ে আসছি। রবিনার খুব ভালো লাগছিল যখন আসলাম আর আলী পেট ভরে বিরিয়ানি খাচ্ছিল। আজ রবিনা আলীর জন্য খুব খুশি ছিল। আহা সত্যি আমি ভাবতেই পারিনি আমি এতগুলো বিরিয়ানি খেয়ে ফেলবো। তোমার হাতে সত্যিই জাদু আছে বোন। আমি অনেক বড় বড় হোটেলে বিরিয়ানি খেয়েছি, কিন্তু সত্যি এরকম স্বাদ কেউ আনতে পারেনি। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে এই বিরিয়ানি বানানোর কৌশল আমি আমার স্বামীর থেকে শিখেছিলাম। ওনার বিরিয়ানি বানানোর হাত দারুণ ছিল। ওনার নামেই ওনার বিরিয়ানি বিক্রি হয়ে যেত, আব্বাস বিরিয়ানি। আচ্ছা আচ্ছা, আমি খান সাহেবের কাছে ওনার নাম শুনেছি। খান সাহেব খুব তারিফ করত তোমার স্বামীর আর ওর হাতের বিরিয়ানির। আচ্ছা বোন, তোমার স্বামী কোথায়? উনি কি কোথাও গেছেন? আব্বু যে অনেক দূরে, আল্লাহ তাআলা ওনাকে নিজের কাছে ডেকে নিয়েছে। এই বলে আলী নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল। আসলাম এবার সবকিছু বুঝতে পারল। সে একটু সময় ভেবে নিয়ে তার সুটকেস থেকে 50,000 টাকা বার করে দিল। এই নাও বোন, এটা রাখো। এই এতগুলো টাকা? না না, মাফ করবেন ভাইয়া, আমি এটা নিতে পারবো না। আপনি আগেই যা আমাদের সাহায্য করেছেন সেটাই আমার আর আমার ছেলের জন্য অনেক, আর আমি কিছু নিতে পারবো না। বোন এটা যে ভাই বানানোর আগে ভাবা উচিত ছিল। আমি টাকাটা তোমাকে এই জন্যই দিচ্ছি যাতে তুমি আবার তোমার স্বামীর কাজটাকে নতুন করে শুরু করতে পারো। ওই যে ওটাই তো আব্বাস ভাইয়ের বিরিয়ানির ঠেলা, তাই না? তুমি ওটাকেই ঠিক করে নতুন করে আবার বিরিয়ানির ব্যবসা শুরু করো। আমি কিছুদিন বাদে আবার আসবো বিরিয়ানি খেতে। এই বলে আসলাম রুবিনার হাতে 50,000 টাকা তুলে দিল। রুবিনা কিচ্ছু বলতে পারল না, কিন্তু রুবিনার চোখের জল তার মনের সব কথা বুঝিয়ে দিল। আসলাম ওখান থেকে চলে গেল, কিন্তু রুবিনা আর আলীকে একটা নতুন জীবন দিয়ে গেল। রুবিনা ঠিক তাই করল যেটা আসলাম ওকে বলে গিয়েছিল। পুরো রমজান এবং রোজা পালন করার পর রুবিনা ঈদের দিন থেকে বিরিয়ানি বানানো শুরু করল। রুবিনার বানানো বিরিয়ানির গন্ধ সারা গ্রামে ছড়িয়ে পড়ল। রুবিনা মা, তুমি খুব ভালোই করলে। আব্বাসের চলে যাওয়ার পর বিরিয়ানির স্বাদটাই যে ভুলে গিয়েছিলাম, আজ আবার পেলাম সেই স্বাদ আর একই গন্ধ। দাও মা, আমাকে দাও। রুবিনা ও আলী খুব পরিশ্রম করে তাদের বিরিয়ানির ঠেলাগাড়িটা ভালোই চালাতে লাগল। গ্রামের লোকরা তো প্রথম দিন থেকেই বিরিয়ানি কিনতে আসতে শুরু করেছিল, এমনকি পাশের গ্রাম ও শহর থেকেও রুবিনার বিরিয়ানির অর্ডার আসতে শুরু করল। এবার আলী আর রুবিনার জীবনে আর কোনো কষ্ট রইল না, ওদের অবস্থা পুরো বদলে গেল। আর এবার আলী স্কুলেও ভর্তি হলো। রুবিনার ঠেলাগাড়ি কিছুদিনের মধ্যেই বড় হোটেলে পরিণত হলো। আসসালামু আলাইকুম, কেমন আছো বোন? আরে ভাইয়া তুমি? ওয়ালাইকুম আসসালাম। বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো। রুবিনার হোটেল দেখে আসলাম খুব খুশি হলো এবং তার গর্ব অনুভব হলো। বোন সত্যিই তোমার সাহসের প্রশংসা না করে আর পারছি না। এইটুকু সময়ের মধ্যে তুমি অনেক কিছু করে দেখালে। না না ভাইয়া, না ওই টাকাটা ছোট ছিল না তোমার দেওয়া উৎসাহ। আজ একমাত্র তোমার আর আল্লাহ তাআলার জন্যই এইসব সম্ভব হয়েছে। এসো ভাইয়া, বিরিয়ানি তৈরি হয়ে গেছে, একটু চেখে দেখো তো। বা বোন সেই একই স্বাদ। আল্লাহ তোমাকে অনেক দোয়া করুক, তুমি জীবনে অনেক এগিয়ে যাও। ধন্যবাদ ভাইয়া, এই নাও তোমার আমানত, এতদিন যা আমি সামলে রেখেছিলাম। এ কি বোন? না না, এই পয়সা ফিরিয়ে দিয়ে তুমি আমায় পর করে দিও না। না ভাইয়া, তুমি কখনো পর হবে না। আমি এই টাকাটা তোমায় ফেরত দিচ্ছি না, এই জন্যই দিচ্ছি যাতে তুমি এই টাকা দিয়ে আবারও কারো সাহায্য করতে পারো। আর এইভাবেই যেন আল্লাহ তাআলার দোয়া সবার ওপর ছড়িয়ে পড়ে। আসলাম রুবিনার দিকে তাকিয়ে মুচকি হেসে টাকাটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল আবারও কোনো রুবিনা ও আলীর খোঁজে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরও অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।